মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, কাটানা বিধি হাতে তুললে গোলাপ আনন্দ কি। পানিতে যাব না যাব না ঘাটে জল আনিতে, যাব না যাব না ও সুখে অন্য ঘাটে, চল না ও ললিতা। চুপি চুপি আসছি যখন বেশি তখন নিজেতে আমি মহারানী গেলেন কোথায়? সকাল সকালে তো চেঁচাচ্ছ কেন? আরে দেখো দেখো কি ভালো মাছ এনেছি, আর ওই সবজি আনাজ একেবারে তোমার ফর্দ মাফিক, দেখে নাও। বাজার করে এসেছে তো ছোট যুদ্ধ জয় করে এসেছে, তা কি মাছ আনা হলো আজ? এত বড় বড় তেলাপিয়া। তেলাপিয়া? তুমি তেলাপিয়া মাছ নিয়ে এসেছো? তুমি জানো না তেলাপিয়া আমি একদম খেতে পারি না, আমার গন্ধ লাগে। কি যে বলো না গোপা, হ্যাঁ কেন তেলাপিয়াটা খারাপ কিসের? আরে বাবা ফ্রেশ জ্যান্ত মানে নড়ছিল। বাজারে আর কোনো মাছ ছিল না বুঝি? কেন বর্ষার ইলিশ ওঠেনি? কালই তো পাশের বাড়ির মিসেস দত্ত এসে বললেন ওর হাজবেন্ড 1200 গ্রামের ইলিশ নিয়ে এসেছেন। কতদিন ধরে ঘর করছো জানো না? ইলিশ মাছের তেল আর ভাজা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়। গোপা এই এমন ছেলে মানুষের মতো আবদার করো না, তোমার না ইউরিক অ্যাসিড তারপর কোলেস্ট্রল, তখন তুমি মাছ ভাজা মাছের তেল এসব দিয়ে খাবে? তোমার যত বয়স বাড়ছে না তোমার এই নোনাটাও তত বাড়ছে দেখছি। বাবা তুমি কাল হাতে আমায় তুলে দিয়েছিলে, সারা জীবন না খাইয়ে শুধু খাটিয়ে মরলো, খাওয়ার কথা বললেই বলে নোলা হয়েছে। সেই কবে তোমার কাছে একটু ভালো মন্দ খেয়েছিলাম? তোমার বাবা সে তো চিরদিন শুনেই গেলাম, কোনোদিন এক্সপিরিয়েন্স করতে পারলাম না। আরে বলেন কিনা আমাদের জামাই ষষ্ঠী নেই, হ্যাঁ সারাটা জীবন শুধু ফাঁকি দিয়েই চালিয়ে দিলেন। আচ্ছা বলো এই তোমার বাবা, তোমার বাবা কোনোদিন আমাকে ভালো মন্দ কিছু খাইয়েছেন তুমি বলো? এই বাবা তুমি একদম কথা বলবে না বলে দিচ্ছি। আজ আমার বাবা নেই বলে ওটা ভুল হয়ে গেছে। গোপা, ও গোপা ব্রেকফাস্টটা দেবে নাকি গো? হ্যাঁ বড্ড খিদে পেয়েছে। ওই তো ডাইনিং টেবিলে ঢাকা দেওয়া রাখা রয়েছে, তুমি খেয়ে নাও। তবে ব্রেকফাস্টে কি বানিয়েছো আজকে? কেন ব্রেকফাস্টে যা থাকে রুটি করলা ভাজা আর শসা, তুমি খেয়ে নাও আমি বাজারটা গুছিয়ে রাখি। করলা ভাজা? হ্যাঁ মানে আজকে রবিবার তো, রোববার তো কি লোকের আবার রোববার সোমবার, মানে সপ্তাহে একটা দিন একটু লুচি একটু সাদা আলুর তরকারি। লুচি আলুর তরকারি আমার নোলা হয়েছে, আমার বেলা ইউরিক অ্যাসিড আর কোলেস্টেরল, আর তোমার ব্লাড সুগারের কথা ভুলে গেলে তুমি? সুগার আর এমন কি বেশি, একদিন লুচি মানে রবিবারের ব্রেকফাস্ট বলে কথা। রোববার বলে আজ সকালে চায়ে 1 চামচ চিনি দিয়েছি, এখন যাও তো সকাল সকালে কথা বাড়িও না আমার অনেক কাজ পড়ে আছে। Thank you.
করলা ভাজা খাবো না। আরে এ তো ফুলকো লুচি, সাদা আলুর তরকারি। বাবা আবার আংখিরও করেছ, তবে যে বললে করলা ভাজা, আর তুমি যে বললে তেলাপিয়া। হ্যাঁ গো, ইলিশটার ওজন কত? 1.5 কিলো? কিরকম ঝকঝক করছে, মাছ তো নয় যেন রাজপুত্তুর।